আসসালামু আলাইকুম। আমরা যারা কিঞ্চিত ধর্মকর্ম করি, আমরা মাঝে মাঝে কিছুটা কনফিউজড হয়ে যাই যখন শুনি যে মৌলানা সাহেবরা নিজেদের মধ্যে মারামারি করছেন বিভিন্ন বিষয় নিয়ে। কেউ বলছেন নামাজ পড়ার সময় হাত ওঠাতে হবে, কেউ বলছেন হাত নামিয়ে পড়াই দুরস্ত, কেউ বলছেন আমিন বলতে হবে, কেউ বলছেন আমিন না বললেও চলবে, কেউ বলছেন বেতারের নামাজ 3 রাকাত, কেউ বলছেন বেতারের নামাজ 1 রাকাত, কেউ বলছেন বেতারের নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা পড়ো তারপরে শেষে 1 রাকাত, কেউ বলছেন দোয়া কুনুত পড়তে হবে, কেউ বলছেন পড়তে হবে না, কেউ বলছেন না পড়লেও চলবে। এই যে বিভিন্ন বিষয়, এটা কি আমাদের সাধারণ মুসলমানদেরকে কনফিউজড করে দিচ্ছে না?